পর দেখা হলো না গো, ছাতনাতলে যা ভিড়, তাছাড়া হাতে এত কাজ পড়ে বর দেখার সময় কোথায়? গিন্নিমাও পাঠিয়ে দিল তাড়াতাড়ি কাজ সারতে। তাছাড়া আমরা তো এখানে কাজ করতে এসেছি, কাজ না করলে প্রাপ্যটুকুও তো পাবো না। বর কেমন হয়েছে তা দেখে আমরা কি করব বলো? বুঝেছি, গিন্নিমা বুঝি খুব করে কথা শুনিয়ে দিয়েছেন। ও চাটুর যে গিন্নি, ওই রকমই ঠোঁট কাটা, যা মুখে আসে তাই বলে দেয়। তার উপর তার মেয়ে বড় ঘরের বউ হচ্ছে, তো তাই ওসব কথা থাক না গো। ওনারা মনিব, আমরা দাসীবাদী, ওনাদের নিন্দে মন্দ আমাদের সাজে না। তা তোমার যা রূপ, তা দেখে তো মনে হচ্ছে না তোমাকে দাসীবাদী বাছা, নেহাতি দায়ে পড়ে কাজ করতে এসেছো বলে মনে হচ্ছে। কি যে বলো না, গরিবের আবার রূপ গুণ। তুমি একা হাতে অনেক করেছো, এবার ছাড়ো, আমি মেজে দিই। থাক মা, আর তোমার তো কটা বাসন, ও আমিই মেজে নেব। তার চেয়ে তুমি বরং এক কাজ করো, ওই খাবার জায়গায় এঁঠো পাতগুলো তুলে জায়গাটা মুছে দাও। তোমাকে আর এদিকে হাত লাগিয়ে লাভ নেই, শুনলে তো এরপরেই বরযাত্রীরা খেতে বসবে। এঁঠো পাত পড়ে থাকলে চাটুর্যে গিন্নি আবার দু চার কথা শুনিয়ে দেবে। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। এই দেখুন, ব্রজের জুতে কি কাদা, এটা পরিষ্কার না করলে পড়বে কি করে? বাবা, এখানে যে কাদা না কাদা না, তা তুমি যখন বুঝতেই পারছো এটা পরিষ্কার না করলে ব্রজ ওটা পায়ে পড়বে না, তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? আমি কি বসে বসে এখন জুতো সাফ করবো নাকি? না মানে আবার হাঁ করে দাঁড়িয়ে আছে। আরে ওটাকে সাফ করার ব্যবস্থা করো, ছেলে বড় খুঁতখুঁতে, ও পরিষ্কার না করলে ওটা পড়বেই না। হ্যাঁ, ওর এই কি দেখছো? আরে বিয়ে শেষ হলেই তো জুতোটা পায়ে দেবে, যাও। ও হ্যাঁ, কি হয়েছে, কিছু দরকার? হ্যাঁ দরকার তো বটেই, বলছি বরের জুতো কি কাদা, এটা পরিষ্কার করে নিয়ে আসেন না। দিন আমি ব্যবস্থা করে দিচ্ছি। ও বলে দিচ্ছি, ছাড়ছো কেন? শোনো, খুব দামি জুতো কিন্তু, তা এসব জুতো পরিষ্কার করতে জানো তো? দেখো আর পরিষ্কার করতে গিয়ে নষ্ট করে ফেলো না যেন। নতুন জামায় জুতো বলে কথা, এতটুকু নষ্ট হলে কিন্তু। আপনি চিন্তা করবেন না গিন্নিমা, এই জুতোর কোনো ক্ষতি হবে না। Thank you.
এরকম জুতো তো তিনিও পায়ে দিতেন। কেউ কি আমার নাম ধরে ডাকলো? কিন্তু এখানে কে ডাকবে? কাউকে তো দেখছি না। না না, আমারই মনের ভুল। আহ, এই আপদাবারুর বরের বিবাহ বাসরে কি করছে? ও এখানে এলো কি করে? নিমন্ত্রিত বলে তো মনে হচ্ছে না, আসলে খেতে পায় না তো, দুটো ভালো মন্দ খাওয়ার লোভে গায়ে গতরে খাটতে এসেছে। নিজেই জানে না যে ওর কপাল এ বাড়িতেই পুড়েছে। তাহলে খবরটা দিয়ে আসি, শুনলে প্রফুল্ল আরো প্রফুল্ল হবে। একদম না, রায়মশাই আমাদের যজমান, তার মাথা হাত বুলিয়ে তো কাঁঠাল ভেঙে খাচ্ছি। এখন ব্রজও যদি কোনোটা ময়নার মেয়ের প্রেমে আবার উতলে ওঠে, বিয়ে যদি না করতে চায়, তখন কে সামলাবে? তুমি? রায়মশায় তখন আমাদের দুষবেন। ন্যায়রত্ন ঠাকুর এই রায়বাড়ির হর্তাকর্তা বিধাতা হয়ে আমদানিটা মনে হচ্ছে ভালোই হচ্ছে, কি বলেন ঠাকুর? অনির্য বলনি চক্রবর্তী। আচ্ছা চক্রবর্তী, বৈকুণ্ঠপুর গ্রামে নাকি তোমার অনেক ক্ষমতা? তা নিয়ে কোনো সন্দেহ আছে নাকি? ওই গায়ে জমিদার পরাণ চৌধুরী, তার থেকে তার গোমস্তা দুর্লভ চক্রবর্তীকে মানুষজন বেশি ভয় পায় বইকি। বেশ বেশ, আচ্ছা আমি শুনেছি যে তোমার নজর এড়িয়ে কোনো যুবতী মেয়ে এখান থেকে ছাড় পায় না। নিজের কথা নিজের মুখে কি বলবো, তবে কথাটা একেবারে মিথ্যে নয়। প্রভু প্রথমে প্রসাদ করে দিলে তারপর অবশ্যই আমি ভোগে। তাই যদি হয় তাহলে এই মেয়েটা প্রজাপতির মতন উঠতে পারছে কেন, ধরতে পারছে না কেন? এখন রায়মশার ছেলে যদি গো ধরে বিয়ে করবে না, না 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 না, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তোমাকে ভরসা করাই আমার ভুল হয়েছে। না না, এরকম বলছেন কেন? আমি বড়শিতে গেঁথে ফেলেছি, এখন জল থেকে খেলিয়ে তুলতে যতটুকু সময় লাগে। আপনি দুশ্চিন্তা করবেন না, আমি নিশ্চয়ই করে ফেলবো। ঠিক আছে, তুমি এখন এসো, যা করার করো, শুভস্য শীঘ্রম। শুভ কাজই বটে। বিদ্যাধর, সাবধানে কাজ করতে হবে, বরপক্ষের কারোর নজরে আসার আগেই ওকে এখান থেকে সরাতে হবে। দেখি আপনারা এখানে কোনো বিশেষ, কাকে দেখি ভাগ্নে বউ এখানে, তাও আমার ভাগ্নের জুতো হাতে, আরে মেয়েটা। ওই মেয়েটার উপরে বেশি দরদ দেখিও না বিলাস, তোমারই সবচেয়ে ক্ষতি হবে। ভালোই তো আছো মেয়েটাকে নিয়ে, জমিদার বাড়িতে সুখে শান্তিতে আছো, সুখে থাকতে ভূতে কি লচ্ছে? তুমি যাও ওর মতন জমিদার বাড়ির বাইরে থাকতে। মানে মেয়েটার বিয়ে দেবে কি করে? তোমার সামর্থ্য তো আমি জানি। সাবধান, ওই মেয়ের সামনে যাবে না, ওই মেয়ে যে এখানে আছে কাউকে বলবে না। আর যদি বলো না, রায়মশার কানে এমন বিষ ঢালবো জমিদার বাড়িতে তো থাকতেই দেবে না, মুখ দেখা বন্ধ করে দেবে। তুমি তো জানো বিলাস, রায়মশা আমায় কতটা মানে। যাও যাও, এখন যাও। কি
কিন্তু নয়নত্ন মশাই একটা কথা, মানে এই মেয়ে যদি কোনোভাবে ছোটোকর্তার চোখের সামনে গিয়ে পড়ে বা এই মেয়ের কথা যদি ছোটোকর্তার কানে যায় তাহলে তো একটা অনর্থ হয়ে যাবে। মানে আমরা সবাই জানি যে এই বিয়ে নিয়ে ছোটোকর্তার এত অনীহা। এক্ষুনি ব্যবস্থা করতে হবে, আর দেরি করা যাবে না। তোমার সঙ্গে একটু কথা ছিল মা। আমার তো কাজ শেষ হয়নি গিন্নিমা, আর এক্ষুনি আবার বরযাত্রীরা আসবে। সে ভাবনা তোমায় ভাবতে হবে না বাছা, তুমি এখান থেকে বিদায় হও দেখি। আমি কি দোষ করলাম গিন্নিমা? সেসব তোমায় জানতে হবে না, আর তোমার সঙ্গে কথা বলে সময় নষ্ট করার মতন সময়ও আমার নেই। তুমি এখান থেকে যাও দেখি। একটা কথা বলবো গিন্নিমা, আর একটা যদি খাবার পাওয়া যেত। ঘরে মা অসুস্থ। হরি, ওকে আর একটু খাবার দিয়ে এখান থেকে বিদায় করে দে। আর শোনো বাচ্চা, তোমাকে যেন আর এখানে না দেখি, তাহলে কিন্তু ফল ভালো হবে না। নেহাত এখানে পাঁচজন লোকজন আছে, তাই কিছু বললুম না। চলে যেতে বললেন, চলে যাওয়ার আগে একবার বরকনেকে দেখে যাই। এই মেয়েটা তো বড্ড জ্বালাচ্ছে, কিছুতেই পিছু ছাড়ছে না। ও এখানে কি করছে? তুমি তুমি এখানে কেন? তোমাকে বললাম না এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যেতে। চলে যাচ্ছিলাম, কিন্তু যাবার আগে একবার বরকনেকে দেখতে যাচ্ছিলাম। না,
আজ আমার মেয়ের বিয়ে, আমি চাই না এই শুভ দিনে তোমার কুদৃষ্টি ওর ওপর পড়ুক। কি হলো, যাবে নাকি খাবার দাবার সব কেড়ে ধাক্কা দিয়ে লোক দিয়ে বাড়ি থেকে বার করে দেব? সিঁদুর দানের সময় পড়ে গেল। ব্রজেশ্বর, তোমার মনটা কোথায়? যে কাজে এসেছো সেই কাজটা মন দিয়ে করো। না মানে অনিচ্ছাকৃত ভুল হলে কোনো অন্যায় নেই, শাস্তি বিধান দেওয়া আছে। দাও তাড়াতাড়ি করো। আবার সিঁদুর পড়াও। দেখলাম কেউ যেন গাছের আড়ালে সরে গেল, নাকি আমার চোখের ভুল?
কেউ কি আমায় অনুসরণ করছে? কোনো কুমতলবে? হ্যাঁ, নিশ্চয়ই আমার কাছে খাবার আছে, এটা টের পেয়েছে। এখনো তো কত মানুষের খাওয়া জোটে না, হয়তো তাদের কেউ। হয়তোবা খাবার ছিনিয়ে নিতে। না না, এই খাবার আমি কাউকে ভাগ দেব না। নিশ্চয়ই আমার মনের ভুলই হবে, কাউকেই তো দেখতে পেলাম না। আমি রায়বাড়ির পুত্রবধূ, একদিন না একদিন আমার স্বামী আমাকে নিতে আসবেই, তখন তোকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। সেই দিনটা তোর জন্য তোলা রইল। আসলে কি হয়েছে জানিস তো? ঘটনাটা তোকে বলি আমি। ব্রজেশ্বর এতক্ষণে দ্বিতীয় বিয়ে করে ফেলেছে। চলো 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 পাল্টাই।